এবার আমি ফিল্টারটাকে বসিয়ে ফিটিংস করে দিচ্ছি এখানে সুন্দর করে, যে ফিল্টারটাকে বসিয়ে দিলাম আমি, এই যে ভিতরে ঢুকে গেল। এখানে এই চার মাথা নাটটাকে আমি লাগিয়ে দেব, এই যে চার মাথা নাটটাকে আমি লাগিয়ে দেব, লাগিয়ে কভারটাকে আটকাবো। ফিটিংস করে দিয়েছি আমি, এবারে লাগিয়ে দেবো ভিতরে উপরের কভারটা। খাবারের নাটগুলো ভালো করে টাইট করে দেবো, একটু বন্ধ করে দেওয়ার পরে পুরো ক্লিয়ার করে দিয়েছি। এবারে আমি কার্বোরেটরটাকে লাগাবো বন্ধ করে। ম্যানিপুল কই? ম্যানিপুল এখানে দেখো, এই নাটগুলো ভালো করে টাইট করে দেবো। জ্যাক চোখের তার এখান দিয়ে এই গেল, এখানে বসিয়ে দিলাম চার মাথা নাট। কমপ্লিট, এবারে লাগাবো এটা স্লাইড পিন, বন্ধ করে দিতে হবে। পেট্রোল পাইপ লাগিয়ে দিয়েছি আমি, সব লাগানো চোখের তার অ্যাক্সিলেটার, এবার গাড়িটাকে আমি স্টার্ট দেবো। গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি বন্ধ হয়েছে, গাড়িটাকে টিউনিং করবো, বন্ধ করো। গাড়িটা টিউনিং করে দিচ্ছি, টিউনিং কমপ্লিট, এই যে সেল পাচ্ছি আমি, এই যে সেল দিলাম, সেল পাচ্ছি আমি।
প্রচুর ময়লা, আমি ভালো করে জায়গাটা ওয়াশ করে মুছে দিলাম। অবশ্য দিলাম ওয়াশ করে মুছে দিলাম, ভালো করে ভালো করে মুছে দিয়ে ওয়াশিং করে ভালো করে মুছে দিলাম। মুছে দেওয়ার পরে এখানে এই দুটো রাবার আছে, এই রাবার দুটো ঘাটে ক্লামে ঢুকে যাবে। আমি এবার এখানে দাগটা সোটাকে টাইট করে দেবো, ভালো করে এই রাবার দুটোকে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে ভালো করে টাইট করবো সুন্দর করে। এই দুটো রাবার দেখতে পেয়েছেন, এই এক পিস এক পিস, ভালো করে রাবার দুটো দেখে নিন, ভালো করে রাবার দুটো দেখে নিন। এক পিস এক পিস, আর এখানে লকের তার ভালো করে আমি এবার ওটাকে সোটাকে বসাবো আমি সুন্দর করে। সোটাকে আমি তুলে নিয়েছিলাম, এই যে এখানে এই রাবারটা, এই যে চোখের তার, এই সরি এই যে সিটের তার, সিটের তারটা আমি ভালো করে এখানে বসিয়ে দিলাম। আমি সিটের তারটাকে বসিয়ে দেওয়ার পরে দেখুন ওখানে রাবার দুটো ভিতরের, এই যে সুন্দর করে দুটো রাবার দুদিকে বসিয়ে দিয়েছি সুন্দর করে, পিছনটায় যে বসে গেছে আমার পুরো কমপ্লিট বসে গেছে। এই তারটা লাগিয়ে দিয়েছি, এবারে তারটাকে আমি দেখবো তারটা ভালো খেলছে কি না চাবি দিয়ে। কাছে নিয়ে এসে দেখুন এই যে চাবিতে আমি ঘোরাচ্ছি, এরকম লকটা খেলছে দেখতে পাচ্ছেন, ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার এখানে জ্যাকটা লাগাবো, এখানে জ্যাকটা আছে লাগিয়ে দেবো, বন্ধ করে একটু ক্লিয়ার করো। এই যে জ্যাকটাকে আমি ঢুকিয়ে দিলাম, এই যে জ্যাক পুরো কমপ্লিট, জ্যাকটাকে দেখাও, এই যে জ্যাকটা পুরো কমপ্লিট, জ্যাকটা পুরো ঢুকিয়ে দিয়েছি আমি। এই যে এবার এটা এখানে আবার বসিয়ে দিলাম, দিয়ে যেভাবে ছিল সেম সব নাটগুলোকে আমি টাইট করে দেবো, সেম যেভাবে ছিল পুরো বসে গেছে দেখুন, সেইভাবে নাটগুলোকে আমি আবার পুরো টাইট করে দেবো, যেভাবে ছিল সেম নাটগুলোকে আবার টাইট করে দেবো আমি, সেম বসিয়ে দিয়েছি দেখুন। এই একটা নাটের জায়গা, এই যে একটা 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 সেম নাটের জায়গা সব বসিয়ে দেবো সেমভাবে আমি, বসিয়ে কমপ্লিট করে আপনাদের দেখাবো আমি। প্রতিটা নাট লাগিয়ে দিচ্ছি আমি এখানে, প্রতিটা নাট, এইখানে নাটগুলো সব ভালোভাবে দেখাও, এই নাটগুলো প্রতিটা নাট আমি লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিলাম। এবার এই 12 নম্বর নাটগুলোকে টাইট করে দেবো, বন্ধ করে পুরো টাইট হয়ে যাবে, তারপরে দেখুন পুরো নাট সব টাইট। আমি সিটটাকে বসাচ্ছি এবার, এই যে সিটটাকে বসালাম, বসিয়ে আমি দেখবো লক ঠিক উঠছে কিনা, চাবিতে লাগাও। এই যে সিট, এই যে লক, এই যে লক, পুরো লক সিট, এই যে চাবি কমপ্লিট। এবার সব গার্ডগুলো আমি লাগিয়ে দেবো কমপ্লিট করে, স্টার্ট করে দেখিয়ে দেবো, বন্ধ করে দাও। প্রতিটা নাট আমি টাইট করে দিয়েছি, এই যে গার্ডের নাটটাকে আমি কাছে নিয়ে এসে দেখো, ভালো করে টাইট করে দিচ্ছি, ক্লিয়ার করে দেখো, হ্যাঁ নাটটাই ক্লিয়ার হচ্ছে, পুরো টাইট করে দিচ্ছি। এবার লাস্ট এই ফিনিশিংয়ে আপনাদের স্টার্ট করে দেখিয়ে দেবো, লাস্ট ফিনিশিংয়ে স্টার্ট করি, স্টার্ট করে আমি দেখিয়ে দেবো স্টার্ট। পুরো ক্লিয়ার, এই যে গাড়ি চলছে, সেট করেছি, তো দেখুন এই যে চাকা, কমপ্লিট পুরো কমপ্লিট দেখে নিন, ফুল কমপ্লিট। এই যে অফ করে দিলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমপ্লিট একদম।